ফোন পানিতে পড়ে গেলে চালের পাত্রে রেখে দিন, চাল ফোনের সব পানি শুষে নেবে। লবণ ঝরঝরে রাখতে কয়েক দানা চাল লবণের পাত্রে রেখে দিন, লবণ ঝরঝরে ও শুকনো থাকবে। কাপড়ের ড্রয়ারে একটি খালি সাবানের মোড়ক রেখে দিতে পারেন, সুঘ্রাণ পাবেন। ফটো তোলার সময় চোখ একটু ছোট করে হাসুন, এতে আপনার হাসি ন্যাচারাল বা রিয়েল মনে হবে। ফটো তোলার সময় সবুজ রং পরে থাকলে আপনার আকৃতি অনেকটাই ছোট দেখাবে, আর হলুদ রং পরলে আকৃতি বড় দেখাবে। আপনি যদি শ্যামলা বর্ণের হন তবে পিঙ্ক ব্লেজার এড়িয়ে চলুন। জুস বা পানি দ্রুত ঠান্ডা করতে বোতলে একটি টিস্যু মুড়ে ফ্রিজে রাখুন, তাড়াতাড়ি ঠান্ডা হবে। মোমবাতি ফ্রিজে রাখুন, অনেকদিন টিকবে। কলার খোসা তাড়াতাড়ি ছাড়াতে কলার শেষ প্রান্তে চাপ দিন। ডিম সিদ্ধ করার সময় এক চা চামচ বেকিং সোডা পানিতে দিয়ে দিন, ডিম তাড়াতাড়ি সিদ্ধ হবে। কাঁচের জানালায় ভেজা পত্রিকা দিয়ে মুছে এরপর শুকনো একটি পত্রিকা দিয়ে মুছে নিলে চকচক করবে। ফোনে গেম খেলার সময় ফোন ফ্লাইট মোডে দিয়ে রাখলে নানান ধরনের অ্যাড আর স্ক্রিনে আসবে না। চা কফি বা সোডা জাতীয় পানি খাওয়ার পর প্রতিবার একটু করে পানি পান করুন, এতে দাঁত সাদা থাকবে। রং করার সময় রঙের পাত্রের মুখে একটি রাবার ব্যান্ড আটকে রাখুন, ব্রাশে জমে থাকা অতিরিক্ত রং এই রাবারের গায়ে মুছে নিন, রং ছড়াবে না। ফোনের গ্লাসে স্ক্র্যাচ পড়লে সামান্য টুথপেস্ট দিয়ে গ্লাস মুছে নিন, স্ক্র্যাচ অনেকটাই সহনীয় হয়ে আসবে। পুরাতন ফার্নিচারের চমক পলিশ ছাড়াই ফিরিয়ে আনতে ব্যবহার করুন।